তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তো এক শ্রেণীর হলো মৃত্যুর দায়িত্বশীল, মৃত্যুক হেড মৌলানা, মৃত্যুক হেডমাস্টার, মৃত্যুক চেয়ারম্যান, মৃত্যুক মেম্বার, মৃত্যুক এমপি, মৃত্যুক মন্ত্রী, মৃত্যুক গ্রামের সর্দার, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবেন না, যা তোর সাথে কথাই নাই, জাহান্নামের পরে কথাই নাই। দুই, সে এখন জানি বেসে বসে যে জেনা করে তার সাথে আল্লাহর কোনো কথাই নেই, যা তোর সাথে কোনো কথাই নেই, তুই বেসে বসে জেনা করবি কেন। তিন, টাকনোর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি টাকনোর নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিইনি, নিয়েছি কি? টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি, টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি, টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি, মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি, তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন, কথাই কেন বলবেন, এটা কি হলো? এটা এই জন্য এই পাপটা হলো মনের সাথে জড়িত, মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে রাখি, মানে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে আব্বু টাকনোর নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে, বউ বলছে শোনো প্যান্টটা তুমি টাকনোর নিচে করো তো, খালি উপরে করে থাকো কেমন কেমন লাগে, তাহলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে, টাকনোর, এনে মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো সে হাদিসটা এখানে একটু বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, চার শ্রেণীর মানুষ। এক, মদমদন খান, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। দুই, কাম্মা, জুয়া খেলে যায়। তিন, খোটা দেয় যারা, এই কথাটা, খোটা দেয় যারা। চার, বাপ মাকে মানে না যারা, এই চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তা একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া, খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বললো আব্দুর রাজাক স্যার, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষ হলে আমি কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে, পরের দিন আমি বলছি আহমদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেন, তখন পরের দিন দেখা যায় দেখো ভাই তোকে কালি 20,000 টাকা দিন রে, তুই একটু কথা শুনলি না, এর নাম খোটা দেওয়া। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়, ওকে কালি আমি 20,000 টাকা দিলাম আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো, ও আসলো না, যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি তোকে কালি 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, কেমন মানুষ, এর নাম কি বলেন তো, খোটা দেওয়া। মনটা তো চাচ্ছে যে একটু বলি, তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেননি কথা মনে হয়, মনের সাথে জড়িত পাপ ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতানিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু উম্মুল খা, ফাইন্নাহু উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা, জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোনো পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে, এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মাথা। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখনও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়, মায়ের সাথেও অন্যায় করতে চাই, স্ত্রীর সাথেও অন্যায় করতে চাই, এখন কেন ওর বিবেক নেই, এই জন্য এই কথা বলছে। কুল্লো খামরিন কুল্লো মুস্কারিন মাস্কারা কাসিরহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ, ও কুল্লো খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়, প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ।
তাই তিনি বললেন মদের কম যা বেশিও তা, যদি বেশি প্রমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায় তাহলে তার বিবেক কি হবে? নষ্ট হয়ে যাবে। যারা বিবেক যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা হলো পাপের মা। সময় তো দিনই ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, মদমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজালাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এক মিনিট, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম মন একটু, এই ছেলেরাই কান খাড়ো করে রাখো আমার দিকে, দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন তারা একটু খেয়াল করেন, খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না। মারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশায় আল্লাহর নবী ঈদুল ফিত্রে অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন, তখন মহিলারাকে বলছেন ইয়া মাশারান নিসা, ও মহিলাদের জামাত শোনো, ইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নারিন নিসা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মহিলাগণ বলে বসলো আল্লাহ রাসূল বেমা বেমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, এক তুখসিনাল্লাহ, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। দুই, এক ফরনালা সিরা, স্বামীকে মানে না এই জন্য জাহান্নামে যাবে, স্বামীকে মানে না এই জন্য জাহান্নামে যাবে। তিন, এবার আবার বলছেন এই শোনো উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, মার আয় তুমি না কেসে তাকলিন দিনিন আধাবেল রাজুল হাজির মিন এহদা কন্যা, তোমরা এমন নারী, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে তাহলে আপনার অর্ধেক ইমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। এ মেয়ে মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নাই, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুফু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার দুইটা কারণ, এক বদনাম গীবত করে, দুই স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফুরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইয়ান, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি।
বলবো যে মারাই তুমি হাসান কাটতো, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বল, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি, আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তাদের আমি দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিশান মহিলা কাশে কাপড় পরে থাকে আর এত উলম্ব। আপনি আমার দিনই বলেন যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটা নেই উলম্ব পোশাক। এম এই তুমি যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ের লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়, লাইফ খুললাম জাননা, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য। ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিব্রাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি, আপনি বলে দিবেন অবাসের হাবে বাইতিন ফিল জান্না মিন সাকাবিন, হীরামুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এ হলো খাদিজা। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল। এক বিছানে তিনজন, এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল, আয়েশা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল ইকরেকা সালামা তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহি সালাম রাহমাতুল্লাহ, জিব্রাইলকে সালাম তার উপরে শান্তি, জিব্রাইলকে সালাম তার উপরে নিরাপত্তা, জিব্রাইলকে সালাম তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই যে জিব্রাইল, মানে কি বলেন তো দেখতে পাচ্ছেন না, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিব্রাইল, একই নিচেন একই খাটের উপর একই ল্যাফের নিচে উনি বলছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না, ইনি নাম আয়েশা। আপনাকে এক মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে, এক মিনিট এম এ শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই, তো মনে করি এটা আমার স্বামীর কবর, তাই মাথায় কবর দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়েকদিন পরে আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কবর দিই না, এমনিতে কবর পাশে যাই। কয়েকদিন পরে কবর হলো উমারের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমারকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে এস্তাহেরুন আল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমুরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযেব বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা, তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জর্জার মুল্লুক তার। তারপর নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান জাবরিয়াতান ফাসাদান, জোর করে নেতা হবে, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এইরকম নেতার চারটা স্বভাব হবে। এক, এস্তাহেলুন আল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল খমুরা, এরা মদ পানকে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোনো ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না দয়া করে। আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো যে শুরু করেছি কয়েক মিনিট পরেই শেষ হয়ে যাব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কী জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো, ধৈর্য যে কী এটা মনে হয় ঘোড়ার ডিম। ধৈর্য কী জিনিস, ধৈর্য কী জিনিস, কেন এসেছেন আপনি, কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন, কেন আপনি দোকানে বসে আছেন, কেন আপনি এখন দোকানে আড্ডা ফিরছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন, কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন, কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে এসব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি, তেমন তাসবি তাহলিল জিকির আজকার সলাত আদায় করতে পারলাম না, তা আমার মনে একটা সাহস। নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না, তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু নয়। বহু লোক বলে আব্দুরাজাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি, বহু লোক বলে আব্দুরাজাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনের নিচে প্যান্টটা ছিল কেটে দিয়েছি, আব্দুরাজাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি তামাক জড়াতে সিগারেট ঠান্ডা উঠে নেয়, আব্দুরাজাক সাহেব যেইভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি, তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নাকি পাবো, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না, পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠান করতে এসে শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম আর গালি আর নিন্দে শুনবো, মানুষের বদনাম দিয়ে আর গালি দিয়ে আর নিন্দে দিয়ে কান ভর্তি হয়ে গেল, আমি কোনোদিন কারো উত্তর দিইনি। ফেসবুক হলো হাইকোর্ট, বিচারক ফেসবুকে করে নিচ্ছে, কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন, তা আমি বললাম মোহাম্মদ সাল্লাহ বলছেন মাটির তৈরি আর জিব্রাইল হচ্ছে নূরের তৈরি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে,
যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেসক করেন, তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেসক করেন, তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেসক করেন। তো মানবিক গন্ধের কারণে জিব্রাইল আলাইহিসসালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেসক করা লাগে না। তো এখন মাওলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বলল তার কোনো হিসাব নেই। আমি কোনো দিন তার উত্তর দিইনি, প্রয়োজন মনে করি। মোহাম্মদ সাল্লাম কেন মেসাক করলেন এটা তুমি জবাব দাও। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেসাক করবেন কেন? এত মেসাক করতেন মানুষ কোনোদিন এত মেসাক করতে পারবে না, দাঁত পরিষ্কার করতে পারবে না। জীবনে কোনোদিন একত্র সলাত মেসাক না করে, অজু না করে সলাত আদায় করেছেন তা বোঝা যায় না। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন, অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো বলছি পবিত্র মানুষ, দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কথা বলবেন। তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে কোনো জিব্রাইল কবের করে? এই ছেলে তুমি তো দেখেছো না, উনি যে এত কিছু বললেন আমাকে, তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন উনি দাঁত পরিষ্কার করে কেন? মাওলানা সাহেব আপনার কথাই ঠিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মানুষ, উনি মেসক করলেন কেন? মাওলানা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি, জাহান্নামী, আপনি খেপে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি, তখন আল্লাহ বললেন ঠিক আছে যান, দেখতে যান, কিন্তু ওখানে গিয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। কি বুঝলেন আপনার কাছে এই জব কী আছে মাওলানা সাহেব? আপনি তো দিন রাত চিৎকার করছেন, আমি আমার আপনার কথার উপরে কোনো দিন মুখ খুলিনি, আপনি হাইকোর্ট, আপনি জজ কোর্ট, সব আপনি করে নিচ্ছেন,